হ্যালো বন্ধুরা, আমি পায়েল। তোমাদের সকলকে আমার চ্যানেল ওগ্নিশা সায়েন্স ক্লাসে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, তোমাদের পরীক্ষার জন্য প্রিপারেশন খুব ভালো চলছে। আজকে আমি যেটা দিচ্ছি তোমাদের, এইচএস কে টার্গেট করে বায়োলজি সাজেশন। আমি এখানে যেই সাজেশনগুলো দিয়েছি বেসিক্যালি এটা পার্ট এর সাজেশন। যেই কোয়েশ্চেনগুলো দিয়েছি এগুলোকে তো একদমই ছাড়বে না, পারলে পার্ট বি এর জন্য আরেকটু এক্সট্রা কিছু তোমরা পড়তে পারো। কারণ পার্ট বি এর সাজেশন আমি এখানে ইনক্লুড করিনি, কিছু কিছু কোয়েশ্চেন আছে যেগুলো আমি সাজেশনগুলো আলোচনা করতে করতে কোয়েশ্চেন বলতে বলতে বলে দেবো, যেগুলো পার্ট বিতে আসতে পারে। পার্ট এর জন্য মানে 52 মার্কস এর জন্য এই সাজেশনের গুলোর থেকে আবার কিন্তু তোমরা সাজেশন করতে যেও না। যেই টপিকগুলো বলছি এই টপিকগুলো কিন্তু পড়তেই হবে। আমি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন দেখে, টেস্ট পেপার দেখে তারপরেই তোমাদের কিন্তু এই সাজেশনটা বানিয়েছি, সেজন্য এর থেকে আবার কাটছাট করে সাজেশন করতে যাবে না, ঠিক আছে? এগুলো একদম পড়বেই 2023 এর জন্য। যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো আমি বলে দেবো, কিন্তু প্রত্যেকটাই যতগুলো দিয়েছি প্রত্যেকটা প্রশ্নই কিন্তু দেখবে। ফার্স্ট কোয়েশ্চেন যেটা 2 মার্কসের জন্য, স্ববন্ধাত্ম কাকে বলে? নেক্সট কোয়েশ্চেন, কোলোস্ট্রাম কাকে বলে? এতে উপস্থিত যে কোনো একটি রোগ প্রতিরোধে সহায়ক অ্যান্টিবডির নাম লেখো। এটাও পড়বে 2023 জন্য। এটা তো ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। ইতর পরাগযোগ এই বছরের জন্য একদম বাদ দেবে না, দিনিশেক একদম বাদ দেবে না, আর যেটা একদম বাদ দেবে না সেটা হচ্ছে রজত চক্রটা। 2 নম্বর 3 নম্বর 5 নম্বর মার্কসের জন্য, পার্ট এর জন্য এই টপিকগুলো একদম পড়বে। কি বললাম, ইতর পরাগযোগ যা যা পয়েন্ট আছে সব, কাকে বলে, কিভাবে হচ্ছে, ধাপ, তার বৈশিষ্ট্য, সুবিধা, অসুবিধা, বাহক, সব, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট। কি রকম ভাবে কোয়েশ্চেন আসবে সেগুলো আমি বলে দিয়েছি এখানে, কিন্তু ইতর পরাগযোগ ভীষণ ইম্পর্টেন্ট 2023 জন্য। রজত চক্র, প্রত্যেকটা পয়েন্ট খুব ইম্পর্টেন্ট। আমি কোয়েশ্চেন গুলো এখন দেখতে পারবে তোমরা, খুব ইম্পর্টেন্ট। উদ্ভিদের দিনিশেক খুব ইম্পর্টেন্ট। উদ্ভিদের যে পুংলিঙ্গধর গঠন ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই পয়েন্টগুলো এই বছর একদম ছাড়বে না, মানে পড়বে। তাহলে ইতর পরাগযোগ খুবই ইম্পর্টেন্ট। ইতর পরাগযোগ কি? সপুষ্পক উদ্ভিদের ইতর পরাগযোগগুলোর কৌশল। নেক্সট, ইতর পরাগযোগের যে কোনো দুটি সুবিধা উল্লেখ করো, ঠিক আছে? জোর কলম দেখবে, জোর কলম বলতে মানে গ্রাফটিং, কি বোঝো? ফ্যালোপিয়ান নালী কি, এর কাজ কি? এই কোশ্চেনটাও একবার দেখে রাখবে। ক্যাপাসিটেশন কি, এই ক্যাপাসিটেশন কি, সেটা পার্ট বিতে এলেও আসতে পারে, বা 5 নম্বরের কোয়েশ্চেনে 4+1 এই ক্যাপাসিটেশন আসতে পারে, এটা পার্ট বি এর জন্যও আসতে পারে। কনিডিয়া কি, সিউডোপোডিওরেনু কি, 8 নম্বরের প্রশ্ন। গেইটোনোগ্যামি কি, জেনোগ্যামি কি, চ্যালাজোগ্যামি কাকে বলে, উদাহরণ ভীষণ ইম্পর্টেন্ট। এটা পার্ট বিতে জেনারেলি 1 নম্বর কোয়েশ্চেনে চ্যালাজোগ্যামিটা আসে। মেসোগ্যামি ও পোরোগ্যামি কি, উদাহরণ। নেক্সট ভালোভাবে দেখবে এটা, প্রকৃত ফল ও অপ্রকৃত ফল কাকে বলে, জেনারেলি এটা পার্ট বিতে পাবে তোমরা, উদাহরণ। পার্থেনোকার্পি ফল কি, উদাহরণ, ইম্পর্টেন্ট। স্পোরোপোলেনিন কি, এর কাজ কি, ইম্পর্টেন্ট। প্রোস্টেট গ্ল্যান্ডের দুটি কাজ লেখো, ইম্পর্টেন্ট। সার্টোলি কোষ কি, এর কাজ কি। অমরা বা প্ল্যাসেন্টা কি, এইচসিজি কোথা থেকে খরিত হয়, দুটো কোয়েশ্চেনই ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট দেখবে, বিশেষ করে যেগুলো স্টার মার্ক দিয়ে দিচ্ছি সেগুলো তো দেখবেই। মেনোপজ কি, একটি ল্যাক্টোজেনিক হরমোনের নাম লেখো। রজতচক্রের নিরাময় দশা ভীষণ ইম্পর্টেন্ট। রজতচক্রের প্রত্যেকটা পয়েন্ট খুব ভালোভাবে দেখবে। আমার মনে হচ্ছে এবারে রজতচক্র থেকে তোমরা 5 মার্কসের কোয়েশ্চেন পাবে, আর যদি 5 মার্কসের কোয়েশ্চেন পাও তাহলে 2 মার্কস 3 মার্কসে আসবে না। রজতচক্রের নিরাময় দশা বা রিপেয়ারিং দশা কোন কোন হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয়, কোন হরমোনের প্রভাবে রজস্রাব শুরু হয়, ঋতুচক্র কাকে বলে, ওভিউলেশন কাকে বলে, কোন হরমোনের প্রভাবে এই প্রক্রিয়া ঘটে, পার্ট বি এর কোয়েশ্চেন। রজতচক্রের দশাগুলো কি কি, ইম্পর্টেন্ট, এটাও খুব ইম্পর্টেন্ট, পড়বে, বাদ দেবে না। অ্যামনিওসেন্টেসিস কাকে বলে, এটা 3 নম্বরের কোয়েশ্চেনেও আসতে পারে। অ্যামনিওসেন্টেসিস কাকে বলে, আর এর তাৎপর্য লেখো। অ্যামনিওসেন্টেসিস 3 নম্বরের জন্যও রেডি করে রেখো তাৎপর্যটা সমেত। নেক্সট, এমটিপির পুরো কথাটি লেখো, জিআইএফটির পুরো নামটি লেখো। এই এমটিপি আর জিআইএফটি সম্পর্কে 3 নম্বরের জন্য রেডি করে রেখো এই কোয়েশ্চেনটা। এআরটি কি, নেক্সট সিনগ্যামি কি, কনজুগেশনের সাথে এর একটা পার্থক্য লেখো। একটি সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজের নাম লেখো, যে কোনো একটা লিখতে পারো, যেই রোগটা লিখবে তার
প্যাথোজেনটার নাম দেবে, এই প্যাথোজেনের নাম বিজ্ঞানসম্মত নামটা লিখবে, ইংলিশে লিখতে হয়, বানানগুলো একটু ভালোভাবে দেখবে আর আন্ডারলাইন করবে, দুটো আলাদা আলাদা আন্ডারলাইন হবে। তোমরা জানো নিয়ম লেখার, সাইন্টিফিক নেম, প্রথমে যেটা লিখতে হবে গণ, গণের ফার্স্ট লেটারটা ক্যাপিটালে লিখবে, সেকেন্ড লিখবে প্রজাতি, সেই প্রজাতির প্রথম যে লেখাটা হবে সেটা স্মলে লিখতে হয়, দুটোকে আলাদা আলাদা ভাবে আন্ডারলাইন করতে হয়, সেরকম ভাবেই প্যাথোজেনের সাইন্টিফিক নেমগুলো লিখবে। নেক্সট, খুব ইম্পর্টেন্ট, ভালোভাবে দেখবে এই কোয়েশ্চেনটা, গনোরিয়া এবং সিফিলিস রোগের প্যাথোজেনের নাম কি, দুটি রোগের একটি করে লক্ষণ লেখো, ভীষণ ইম্পর্টেন্ট 2023 জন্য, খুব ভালোভাবে দেখবে কোয়েশ্চেনটা। নেক্সট, শুক্রাণু অপসারণ বলতে কি বোঝো, অ্যাপোমিক্সিস কি, উদাহরণ দাও, ভ্রূণ কোন অবস্থায় কোথায় রোপিত হয়। নেক্সট, এই পার্থক্যটা দেখবে, আইসোগ্যামি ও উগ্যামির মধ্যে পার্থক্য লেখো, এটা এভাবেও আসতে পারে অ্যানাইসোগ্যামি আর উগ্যামির মধ্যে পার্থক্য লেখো, টু মার্কসের কোয়েশ্চেন এটা। এই যে এই কোয়েশ্চেনটা ইউনিট টু এর এখানে চলে এসছে, এটা ইউনিট টুতে আমি আবার অ্যাড করেছি, ইউনিট টুতেই বলবো প্লিওট্রপিটা। নেক্সট, ক্লিস্টোগ্যামি কি, উদাহরণ দাও, এটা হলো টু মার্কসের কোয়েশ্চেন, যতগুলো কোয়েশ্চেন দিচ্ছি, যেগুলো বললাম ভীষণ ইম্পর্টেন্ট, অনেকগুলো স্টার্ট দিলাম, সেগুলো খুব ভালোভাবে দেখবে, যতগুলো কোয়েশ্চেন দিচ্ছি প্রত্যেকটাই পড়বে। নেক্সট, তিন আর পাঁচ মার্কসের কোয়েশ্চেন, আইসোগ্যামি ও অ্যানাইসোগ্যামির মধ্যে পার্থক্য লেখো, চলরেণু কি, এটা রজতচক্র এবছরের খুব বেশি ইম্পর্টেন্ট, রজতচক্রের সময় ডিম্বাশয়ের পরিবর্তনগুলো লেখো, এর সাথে রজতচক্রের সময় জরায়ুর পরিবর্তন কি হয় সেটাও ইম্পর্টেন্ট, রজতচক্রের প্রত্যেকটা পয়েন্ট খুব ভালোভাবে পড়বে 2023 জন্য। নেক্সট, গুপ্তবীজী উদ্ভিদে ইম্পর্টেন্ট, গুপ্তবীজী উদ্ভিদে পুংলিঙ্গধর উদ্ভিদের উৎপত্তি সংক্ষেপে বর্ণনা করো, তারপরে দ্বিবীজপত্রী গুপ্তবীজী উদ্ভিদের ভ্রূণ গঠন ইম্পর্টেন্ট পদ্ধতি সংক্ষেপে লেখো। নেক্সট, অ্যালোগ্যামি ও জেনোগ্যামির মধ্যে পার্থক্য লেখো, কৃত্রিম অঙ্গজজননের একটি উদাহরণ দাও, দেখে রাখবে এটা। নেক্সট, এটা খুবই ইম্পর্টেন্ট, অ্যামনিওসেন্টেসিস কি, এর তাৎপর্য কি, খুব ভালোভাবে পড়বে এটাও, স্পার্মাটোজেনেসিস পদ্ধতি সম্পর্কে ব্যাখ্যা করো, দেখবে শব্দচিত্রের সাহায্যে মানব দেহের ডিম্বাণু উৎপাদন প্রক্রিয়াটি বর্ণনা করো, দেখবে। নেক্সট, অ্যানাইসোগ্যামি ও উগ্যামির মধ্যে পার্থক্য লেখো, পরাগরেণু উৎপাদন কি, দেখে রেখো, থ্রি মার্কসের কোয়েশ্চেন এগুলো। নেক্সট, এবার যেটা দিচ্ছি সেটা ফাইভ মার্কসের কোয়েশ্চেন, দেখো কি দিচ্ছি, গুপ্তবীজী উদ্ভিদের দ্বিনিষেক পদ্ধতি খুব ইম্পর্টেন্ট, ডাবল ফার্টিলাইজেশন, দ্বিনিষেক পদ্ধতি সংক্ষেপে বর্ণনা করো, অপুংজনী কি, মানব দেহের স্ত্রীজনন তন্ত্র, আগের বার তোমাদের দিয়েছিল মানব দেহের পুংজনন তন্ত্র আঁকাটা, এবারে স্ত্রীজনন তন্ত্র চিত্র সহকারে সংক্ষিপ্ত বর্ণনা দাও, পাঁচ নম্বরের কোশ্চেন, এটাও দেখে রাখবে, এটা হতে পারে তোমাদের এই ইউনিটে দিতে পারে বা তিন নম্বর ইউনিটের জন্য ইম্পর্টেন্ট, এই প্রশ্নটাও দেখতে পাবে 2023-তে। অনুবিস্তরণ কি, অনুবিস্তারণের সুবিধাগুলি লেখো, অনুবিস্তারণের ধাপগুলো বর্ণনা করো, 1+2+2, এটা ইউনিট 1-এও আছে তোমাদের, ইউনিট 3-তেও আছে, এবার ইউনিট 3-তে পাঁচ নম্বরের কোয়েশ্চেন আসে না, সেজন্য এটা হয়তো তিন নম্বরের প্রশ্নে ইউনিট 3 হিসেবেও আসতে পারে, কারণ দু জায়গাতে এই প্রসেসটা দেওয়া আছে। নেক্সট, গুপ্তবীজী উদ্ভিদের দ্বিনিষেক পদ্ধতি চিত্র সহকারে সংক্ষেপে লেখো, পার্থেনোকার্পি সংজ্ঞা দাও, এটাও খুব ইম্পর্টেন্ট, রজতচক্র, রজতচক্রের বিভিন্ন দশায় মানব জরায়ুর পরিবর্তনগুলো ছকের আকারে লেখো, ক্যাপাসিটেশন কি, 4+1। নেক্সট, চিহ্নিত চিত্র সহ গুপ্তবীজী উদ্ভিদের পুংলিঙ্গধর উদ্ভিদের উৎপত্তি এবং পরিস্ফুটন সংক্ষেপে বর্ণনা করো, ভালোভাবে দেখবে এটা, উৎপত্তি আর পরিস্ফুটন, স্পোরো পোলেনিন কি, 4+1। নেক্সট, চিহ্নিত চিত্রসহ মানব ডিম্বাশয়ের কলাস্থানিক গঠন সংক্ষেপে বর্ণনা করো, অমরা বা প্লাসেন্টা, যেটা আগেও দিয়েছিলাম সেটা এক নম্বরে এখানে অ্যাড করতে পারে 4+1 হিসেবে, অমরা বলতে কি বোঝো। নেক্সট, শব্দচিত্রের মাধ্যমে মানব দেহের শুক্রাণু উৎপাদন প্রক্রিয়াটি উপস্থাপন করো, অ্যাক্রোজোম বিক্রিয়া এবং ইমপ্লান্টেশন বলতে কি বোঝো, এই অ্যাক্রোজোম বিক্রিয়া আর ইমপ্লান্টেশন যেটা সেটা টু মার্কসেও তোমাদের দিতে পারে, ঠিক আছে, টু মার্কসের জন্য এটা ইম্পর্টেন্ট, মানে ইউনিট 1 থেকে যে পাঁচ নম্বরের কোয়েশ্চেনটা আসে সেটা মোটামুটি চারটা চ্যাপ্টার আছে তোমাদের, দুই নম্বর চ্যাপ্টার আর চার নম্বর চ্যাপ্টার থেকে আসে, ইউনিট 1 এর আন্ডারে চারটে চ্যাপ্টার, তো সেকেন্ড চ্যাপ্টার আর ফোর্থ চ্যাপ্টার থেকে বড় প্রশ্নটা আসছে। তো এই বছর যেটা তোমরা একদম করবে ইউনিট 1 থেকে, যেগুলো ছাড়বে না, সেটা কি কি, গুপ্তবীজী উদ্ভিদের দ্বিনিষেক পদ্ধতি, সেটা বর্ণনা চিত্র খুব ইম্পর্টেন্ট, রজতচক্র তো ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, হয়তো এইটা আর এইটাই তোমরা অরে পেয়ে গেলে, বা রজতচক্রের সাথে উদ্ভিদের যেই পুংলিঙ্গধর
উৎপত্তিটা রয়েছে সেই পুংলিঙ্গধর উদ্ভিদের উৎপত্তি আর পরিস্ফুটন এইটা রজতচক্রের সাথে, এটাও অরে পেতে পারো। রজতচক্রের সাথে দিনিশেক পদ্ধতিটাও অরে পেতে পারো, বা রজতচক্রের সাথে গুপ্তবীজী উদ্ভিদের পুংলিঙ্গধর উদ্ভিদের উৎপত্তি আর পরিস্ফুটন চিত্র সহকারে। এই কোশ্চেনগুলো আমি আগে ইনক্লুড করে দিচ্ছি, মানে এগুলো আমি দিচ্ছি, এই পোর্শনগুলো ইউনিট ওয়ান থেকে একদম করবেই, ছাড়বে না। কোশ্চেন ইনক্লুড আমার করা আছে, কিভাবে কোশ্চেনগুলো আসবে, যেগুলো পড়বে সেগুলো আমি আরেকবার বলে দিচ্ছি। গুপ্তবীজী উদ্ভিদের দিনিশেক পদ্ধতি বর্ণনা চিত্র, রজতচক্রের যেটা করতে হবে বিভিন্ন দশা, মানব জরায়ুর পরিবর্তন ছকের মাধ্যমে লিখতে হবে, মানব ডিম্বাশয়ের পরিবর্তনটা দেখাতে হবে, মেনোপজ ঋতুচক্র, তাছাড়াও আমি তোমাদের 2 মার্কসের যে হরমোনের প্রশ্নগুলো দিয়েছি সেগুলোও রজতচক্রের জন্য করে যাবে। তাহলে এইটা হচ্ছে রজতচক্রের পোর্শনটার থেকে প্রত্যেকটা জিনিস কিন্তু খুব ভালোভাবে দেখবে। ইতল পরাগজ সপুষ্পক উদ্ভিদের এই যেখানেও আমি দিয়েছি, ইতল পরাগজ খুব ভালোভাবে দেখবে, একদম ছাড়বে না ইউনিট ওয়ান এর জন্য। ইতল পরাগজ থেকেও কিন্তু তোমরা কোনো না কোনো প্রশ্ন পাবে, হয়তো ইতল পরাগজ থেকে এরকমও দিতে পারে, ইতল পরাগজটার পদ্ধতি পুরো লিখতে দিল, সেই জন্য ইতল পরাগযোগ 2 নম্বর 3 নম্বর 5 নম্বরের জন্য রেডি করে যাও 2023 জন্য, ভীষণ ইম্পর্টেন্ট। আর কোনটা ইম্পর্টেন্ট বেশি, সেটা হচ্ছে গুপ্তবীজী উদ্ভিদের পুংলিঙ্গধর উদ্ভিদের উৎপত্তি আর পরিস্ফুটন চিত্র সহকারে, এইটা আর দিনিশেক পদ্ধতিটা। একটা তোমাদের উদ্ভিদ থেকে আসে, একটা প্রাণীর থেকে আসছে। এবার তোমরা যদি ভাবো যে দুটোর মধ্যে একটাকে ফোকাস করবে, সেটা কিন্তু রিস্ক হয়ে যাবে। তোমরা যদি রজতচক্র বাদ দিয়ে দিলে, এবারে এইটা মানব দেহের আরেকটা যেটা করতে হবে, মানব দেহের মধ্যে 4 নম্বর চ্যাপ্টারে স্ত্রী জননতন্ত্র চিত্র, ডিম্বাশয়ের কলাস্থানিক চিত্র, ডিম্বাণুর উৎপাদন ছক চিত্রের মাধ্যমে লিখতে হবে, শব্দ ছকে, শুক্রাণু উৎপাদন শব্দ ছক, শুক্রাশয় চিত্র। আগের বারে যেহেতু পুংজননতন্ত্র দিয়েছে, এই বছর সেজন্য হয়তো ডিম্বাশয়টা বেশি ইম্পর্টেন্ট। এবার যেহেতু মানব দেহের পুংজননতন্ত্র এসছে, সেই হিসেবে এই বছর বড় প্রশ্ন ডিম্বাশয়ের চিত্র বা ডিম্বাণু উৎপাদন আসা উচিত, যদি আমি সেই রকম হিসেবে ধরি, কিন্তু তাও প্রত্যেকটাই দেখে নিও। এরকমও হতে পারে এগুলোর মধ্যে একটাও দিল না, রজতচক্র দিয়ে দিল, সেটাও হতে পারে, ঠিক আছে। 5 নম্বরে রজতচক্র দিয়ে দিল, কোনো আঁকাই দিল না, এরকমও হতে পারে। কিন্তু 5 নম্বরের জন্য তোমাদের এইটুকুনি পোর্শন কিন্তু খুব ভালোভাবে ইউনিট ওয়ান থেকে দেখতে হবে, কারণ এই যে 5 নম্বরের কোয়েশ্চেনগুলো যখন তোমরা করবে, সেখানে 3 আর 2 অ্যাড হয়ে যাবে। তাই জন্য এইগুলো একদম বাদ দেবে না 2023 এর জন্য, বেশি করে রজতচক্র আর ইতর পরাগযোগ এগুলো 2-3 জন্য। ইতর পরাগযোগ এগুলো থেকে তোমরা বড় প্রশ্নও পেতে পারো, মানে কিন্তু এগুলো খুব ভালোভাবে দেখবে। আর কি, এটাও খুব ভালোভাবে দেখবে অ্যামনিওসেন্টেসিস আর তাৎপর্য, যতগুলো দিয়েছি সাজেশন এর থেকে কিন্তু আর তোমরা সাজেশন করতে যেও না, মানে এগুলো বাদ দিয়ে এগুলো পড়বে বেশি ভালো করে। এই যে এই পোর্শনটা লিখে দিয়েছি, এই পোর্শনটা বেশি ভালো করে দেখবে বড় কোয়েশ্চেনের জন্য, 5 নম্বর মার্কসের জন্য। নেক্সট আরো দুটো 1 নম্বরের কোয়েশ্চেন যেগুলো আসে দেখে রাখবে, কর্পাস লুটিয়াম কি আর বীজের গুরুত্ব কি, এই দুটো কোয়েশ্চেনও ইউনিট ওয়ান থেকে দেখে রেখো। আজকে এখানেই শেষ করছি, যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় দেবে আমি সাজেশন দেবো, আবার পার্ট বি এর জন্য কিন্তু কোয়েশ্চেন অ্যান্সারও আলোচনা করাবো তোমাদের, কিছু কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো 2023 এর জন্য ইম্পর্টেন্ট, তো তার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। যখনই আমি কোনো ভিডিও আপলোড করবো তাহলে তোমরা তার নোটিফিকেশন পাবে, বেল আইকনকেও প্রেস করে দিও। আজ এখানেই শেষ করছি, থ্যাংক ইউ ফর